হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো লইটা শুটকির ভুনা লইটা শুটকি সবারই পছন্দ আর এই সুটকির ভুনাটা কিন্তু অসাধারণ টেস্ট আজকে আমি আপনাদের সাথে এই দারুণ মজা লইটা শুটকির ভুনাটি কিভাবে করতে হবে সেটা শেয়ার করবো খুবই মজাদার চলুন ভিউয়ার্স দেখে আসি দারুণ মজা লোটটা সুটকি ভুনার রেসিপি এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এখানে আমি লোটটা সুটকি ভুনা করার জন্য চারশো গ্রাম পরিমাণ লোটটা সুটকি নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের যে লোটটা সুটকিগুলো বাজারে পাওয়া যায় সেটাই এনেছি একদম বড় সাইজেরগুলো কখনোই বোনা করলে ভালো লাগে না খুব বেশি গন্ধ থাকে তাই আমি সবসময় মিডিয়ামটাই ইউজ করে থাকি ভিওর্স আপনারা এটা করলে তখন রান্না করলে বুঝতে পারবেন এই মিডিয়াম সাইজের লোটো সুটকিগুলো কতটা সুন্দর স্মেল হয় এবং খেতেও অনেক মজা আমি ভিওর্স এখানে যে সুটকিটি নিয়েছি এটার মাথাটা আগে থেকেই হয়তো নেই আমি মাথার সাইজের যে পাশে পাখা থাকে সেগুলো কেটে নিলাম তারপর আমি পিঠের এবং পেটের পাখাগুলো কেটে নিচ্ছি দুই পাশ থেকে এবং লেসটাও কেটে নিয়েছি এই মিডিয়াম সাইজের লোটাসুটকিগুলোর কিন্তু পেটে কোনো ময়লা থাকে না এখন আমি কাঁচি দিয়ে আমার ইচ্ছে মতো আমি এটাকে টুকরো করে নিচ্ছি বড় লোটাগুলো যখন ইউজ করবেন তখন কিন্তু ওগুলোর পেটেও ময়লা থাকে সেগুলো ক্লিন করতে হবে এভাবে করে আমি বাকি সবগুলো সুটকি পরিষ্কার করে কেটে নিব কাটার পর ভিওয়ার্স আমি এখন এই কেটে রাখা সুটকিগুলোকে একটু ফ্রাই প্যানে ভেজে নেব আমি কিন্তু কোনো তেল ইউজ করছি না ভিওয়ার্স জাস্ট তেল ছাড়া এমনিতেই সুটকিটাকে আমি দশ থেকে বারো মিনিট অল্প আচে মচমচে করে ভেজে নেব যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে একটু ব্রাউনিশ কালার হয়ে এসেছে ঠিক তখনই বুঝতে হবে যে মাছটা ভাজা হয়ে এসেছে খুব বেশি আছে কিন্তু ভাজা যাবে না ভিওয়ার্স একদম অল্প আছে ভাজবেন বেশি আছে ভাজলে আবার মাছটা কিন্তু পড়ে যাবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সুটকি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এর মানে হলো আমার এই লোটা সুটকিগুলো ভাজা হয়ে এসেছে এখন আমি আগে থেকে একটি বাটিতে গরম পানি নিয়ে রেখেছি সেই পানিতে এই ভাজা সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি এটা কীভাবে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর ভিউয়ার্স দেখুন খুব ময়লা কিন্তু দেখা যাচ্ছে পানিতে বেশি উঠেছে এটাকে আমি এখন সাত থেকে আটবার বারে বারে পানি বদলে কছলে কছলে পরিষ্কার করে ধুয়ে নিব রান্না করার জন্য আর এখানে আমি হাফ কাপ পরিমাণ রসুন কুচি করে নিয়েছি নিয়েছি আমি এখানে দশ বারোটি কাঁচামরিচ ছুটকিতে কিন্তু ভিওয়ার্স রসুনটা অবশ্যই দিতে হবে এটা তাদের কিন্তু মজা লাগবে না আর এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এখানে পেঁয়াজ কুচিটাই হচ্ছে শুটকি ভুনার সো পেঁয়াজটা অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমি দুই পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি শুটকিগুলোকে এখন ভুনা করব। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম ফার্স্ট আমি এখানে দিব রসুন কুচি রসুন কুচিটা দিয়ে জাস্ট এক মিনিটের মতো একটু হালকা ভাজা দিব যখনই একটা সুন্দর গন্ধ বের হবে রসুনের তখনই ওর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো এই ছুটকি মোড়াটা সান্না করা খুবই ইজি বাট খেতে কিন্তু অসাধারণ টেস্ট খুবই মজার রসুনটা হালকা ভাজা হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভাজার কোনো দরকার নেই জাস্ট হালকা একটু সেদ্ধ সেদ্ধ হলেই হবে এ পর্যায়ে আমি দশ বারোটি কাঁচামরিচ যে নিয়েছিলাম সেটা আমি কুচি করে দিয়ে দিয়েছি সুটকিতে কাঁচামরিচ মরিচ দুটোই একসাথে ইউজ করলে এর স্বাদ আরও বেশি বেড়ে যায় এখন দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা লোটা সুটকিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব দুইটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আমার এই মরিচ গুঁড়াটা খুবই স্পাইসি আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি শেষও যদি দরকার হয় আরও একটু ইউজ করব এখন খুব ভালোভাবে মশলার সাথে সুটকি মাছ আর পেঁয়াজ রসুনটাকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার চুলের আগুনটা মিডিয়াম হাই ফ্লেমে আছে মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে এখন আমি এটাকে একদম অল্প আছে ঢেকে রান্না করব পনেরো মিনিট মাঝখানে আমি দুইবার করে নেড়ে দিব ফিরে আসছি ঠিক পনেরো মিনিট পর বস পনেরো মিনিট হয়ে গেছে দেখুন এর মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি আর এটাকে ঢাকবো না এখন এটাকে আমি খোলা অবস্থায় ছয় থেকে সাত মিনিট একদম ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো আর যখন ভাজা ভাজা হবে তখন কিন্তু এটা কালার আবার চেঞ্জ হয়ে আসবে আর একটু রেডিশ কালার দেখা যাবে দেখুন ভিওয়ার্স সাত মিনিট পর আমার এই লোটটা শুটকি ভুনাটা কিন্তু হয়ে গেছে খুবই সুন্দর কালার এসেছে তেলটাও কিন্তু ভেসে এসেছে এর মানে হল সুটকি বোনাটা হয়ে গেছে আমি শেষে আরও একটু লবণ অ্যাড করেছিলাম এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব হয়ে গেল দারুণ মজা শুটকি ভুনা এই ভূমাটি কিন্তু শুধু ভাত দিয়ে নয় পান্থা ভাত দিয়েও খেতে অনেক মজা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রান্না যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পর বিবর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ